আনুগত্যের জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার সামনে যারা আনুগত্য আর বশ্যতা স্বীকার করে তারা হচ্ছে আল্লাহর ভাষায় মুসলিম, অর্থাৎ বশ্যতা স্বীকারকারী, আল্লাহর আইন ও কানুনের সামনে আত্মসমর্পণকারী, তাকে বলা হয় মুসলিম। ইসলাম কি জিনিস আল্লাহর রসুলকে জিজ্ঞেস করালে আল্লাহর নবী বলেন, আনতাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামাস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া ইতাইয যাকাত, যাকাত আদায় করবে, ওয়াল হজ ওয়া সাওমি রমাজান, সমর্থবান হলে হজ পালন করবে এবং রমাজান মাসের সিয়াম পালন করবে। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এরপর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন হাদিসে জিব্রাইলে, জিব্রাইল আমিন এসে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলকে ইমান কি জিনিস, তো আল্লাহ নবী বলেন ইমান হচ্ছে ছয়টি বিষয়, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে ছয়টি বিষয় আল্লাহ রসুল বললেন, এই ছয়টি বিষয়ের প্রথম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যেহেতু সুরায় আসরে আল্লাহ কসম করে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালেহা, এবং নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে হকের দিকে আহ্বান করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং এরপরে যারা ধৈর্য ধারণ করবে, এই চারটি কাজ যারা সম্পাদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম করে বলছে যারা, তারা ক্ষতির থেকে বেঁচে যাবে, অর্থাৎ তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হবে। তো আমরা আলোচনা করতে করতে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস নিয়ে আলোচনা করতেছিলাম। আপনারা জানেন আল্লাহর সাথে সংশ্লিষ্ট হচ্ছে চারটি বিষয়। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর অস্তিত্ব আছে এটা বিশ্বাস স্থাপন করা। যখন আপনি আল্লাহর অস্তিত্ব পেয়ে যাবেন তখন আল্লাহকে রব হিসাবে স্বীকার করা, সার্বভৌম সত্তা হিসাবে মেনে নেওয়া। যখন আপনি আল্লাহকে সার্বভৌম সত্তা বা রব হিসেবে মেনে নেবেন, দ্বিতীয় নম্বরে হচ্ছে আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, অর্থাৎ ইবাদতকে নিরঙ্কুশভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করা। এই বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম, মূলত ইবাদতের সংজ্ঞা নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। ইবাদত সম্পর্কে আমাদের সমাজের সঠিক এবং স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমরা ইবাদতের ক্ষেত্রে অনেক ভুল করি। ইবাদতের সংজ্ঞা কি যদি জিজ্ঞেস করা হয় তো ইবাদতের সংজ্ঞা হচ্ছে তার আবিধানিক অর্থ হচ্ছে আনুগত হওয়া, নত হওয়া, অনুসরণ করা। পরিভাষায় এর অর্থ হচ্ছে ওই সকল কাজ যা আল্লাহ পছন্দ করেন ও খুশি হন, তা প্রকাশ্যে হোক কিংবা গোপনে, কথায় কিংবা কাজে। অন্যভাবে বলতে গেলে ইবাদত হচ্ছে ওই বিশ্বাস, অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের কর্ম যা আল্লাহ তাআলা ভালোবাসেন ও পছন্দ করেন। ইহা ছাড়া কোনো কিছু সম্পাদন করা বা বর্জন করা যা আল্লাহর নৈকট্য অর্জন করায় তাও ইবাদত। ইবাদত বিভিন্ন প্রকারের, ইবাদত কয়েক প্রকার আছে। একটা হচ্ছে দৈহিক ইবাদত, যেটা সম্পাদন করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। একটা হচ্ছে আর্থিক ইবাদত, যেটা অর্থের মাধ্যমে সম্পাদন করা হয়, যেমন যাকাত আছে, দান আছে, এগুলো হচ্ছে অর্থের মাধ্যমে ইবাদত করা, যেটাকে আর্থিক ইবাদত বলা যায়। আর একটা ইবাদত হচ্ছে আত্মিক ইবাদত, যেটা সম্পৃক্ত হচ্ছে অন্তরের সাথে, ভিতরের সাথে, যেমন নিয়াত করা, ভয় করা, তাওয়াক্কুল করা, এই সব কিছু অন্তরের সাথে সম্পৃক্ত, ভিতরের সাথে সম্পৃক্ত। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে অন্তরে, তো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত এভাবে কোনো বান্দাকে ভয় করলে, ভয়ের ক্ষেত্রে আপনি ইবাদত করলেন আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করলেন। আল্লাহ বলছে আল্লাহ তাখাফুনি ওয়াখাফুন, তোমরা আমাকেই ভয় করো আর কাউকে ভয় করিও
এখানে ব্যাখ্যার বিশেষ সেটা হচ্ছে ভয় আল্লাহকে, গত জুমায় বলছেন হাক্কা তুকাতি, তাকে ভয় করার মতো ভয় করো, অর্থাৎ তিনি যত বড় তাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে তাকে ভয় করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে ভয় আছে যেটা স্রষ্টার সৃষ্টি, সেক্ষেত্রে মানুষ যদি ভয় করে তাহলে সেটা আল্লাহর সমকক্ষ দাঁড় করা হবে না, শরীক হবে না। যেমন সাপ দেখে মানুষ ভয় করে, তো সাপের যে ভীতি এটা আল্লাহই বান্দার ভিতরে রেখেছে, হঠাৎ করে সাপকে দেখে ভয় করা, এরকম কোনো ভীতিকর জিনিস যেটাকে ভয় করে সাধারণত মানুষ, এসব ক্ষেত্রে যদি কোনো মানুষ ভয় করে যার ভিতরে বিনয় নয়, এটা বাধ্যগত ভয়, কিন্তু নত হয়ে ভীতি সহকারে করজোরে যেটা করা হয় এটা শুধু নিরঙ্কুশভাবে নিবেদন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারোর জন্য এভাবে ভয় করা যাবে না। অনেকে বাধ্য হয়ে ভয় করে, সাপ আসছে এখন দুর্বল, সাপের সামনে দুর্বল, সাপ যদি সবল মারে, এই সাপের ভিতরে এই যে শক্তি দিয়ে রাখছে, এই শক্তিটা আল্লাহ দিয়ে রাখছে, তো এ ভয় করতেছে, কিন্তু আসলে এই ভয়ের মধ্যে কিন্তু বিনয় নাই, বাঁচার জন্য মূলত ভয়। কিন্তু একটা ভয় হচ্ছে কি, বিনয়ের সাথে ভয় করা, শ্রদ্ধা জড়িত ভাবে ভয় করা, এই এর সাথে ইবাদত সংশ্লিষ্ট। যদি বিনয়ী হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন করছে, এক্ষেত্রে এই ভয়টা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করতে হবে, অন্য কোনো কারোর জন্য নিবেদন করা যাবে না। কোনো একটা কাজ কিভাবে ইবাদতে পরিণত হয় এটা যদি প্রশ্ন আসে, তাহলে এর উত্তর হচ্ছে ইবাদতে পরিণত হয় তখন যার সাথে দুটো জিনিস সংশ্লিষ্ট থাকে। এক নম্বর হচ্ছে তার সাথে ভালোবাসা সংশ্লিষ্ট থাকতে হবে, ভালোবাসা, আর দুই নম্বর হচ্ছে পরিপূর্ণ বিনয়, বিনয় থাকতে হবে। এই দুটো জিনিস যদি সংশ্লিষ্ট হয় তাহলে সেটা ইবাদতে রূপান্তরিত হয়। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاة وآت الزكاة وموفوا بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সূরাতুল বাকারা কোরআনে কারিমের দুই নম্বর সুর আর 177 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আর সম্পদ ব্যয় করে তারই মুহাব্বাতে, এই সম্পদটা ব্যয় করা এটা ইবাদত, কিন্তু এই ইবাদতকে নিবেদন করতে হবে আল্লাহর মুহাব্বাতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে ভালোবেসে। ভালোবাসা যখন সংশ্লিষ্ট হবে তখন এটা কি হবে, মাল মানুষ ব্যয় করে, কিন্তু এই ব্যয় করাটা ইবাদত নয়, যদি ওই ব্যয় করাটা আল্লাহর ভালোবাসায় হয়। ওয়াতাল মাল আলা হুব্বিহি, মালকে ব্যয় করতেছে কার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। আল্লাহর ভালোবাসা যখন এর সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে তখন ওটা ইবাদতে রূপান্তরিত হবে। আর এভাবে মালকে নিবেদন আল্লাহ ছাড়া ভালোবেসে আর কারোর জন্য করা যাবে না, যদি করেন তাহলে কি হবে, ওই ইবাদতকে আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা হবে, আর এক্ষেত্রে আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পথ হচ্ছে এই যে পথটা, আল্লাহকে যে ভালোবাসতে হবে এটা কিন্তু ইবাদত, আল্লাহকে ভালোবাসা কি ইবাদত, এবং তাওহীদের একটা মৌলিক বিষয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছে আমিনান নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। আল্লাহ বলেন কিছু লোক আছে যারা মানুষকে ভালোবাসে, ভালোবাসে যেমন ভালোবাসা উচিত তেমন মানুষকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, এরপরে আল্লাহ বলেন ঈমানদারদের কথা বলেন, ওয়াল্লাযীনা আমানু, আগে বলেন মানুষের কথা, আমিনান নাসি মাইয়াত্তা, নাস মানে মানুষ, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে, আছে না, আছে কিনা,
নেতারে এমন ভালোবাসে আল্লাহর থেকে বেশি ভালোবাসে। এটা দুনিয়াবী নেতাও হতে পারে, যে নেতার পিছনে চলে, সে নেতা ছাড়া কিছু বোঝে না, নেতার আনুগত্য করে, নেতার সব হুকুম মানে, নেতা যদি অবৈধ বলে তাও মানে, নেতা যা বলে নেতার জন্য জান ফিদা করে দেয়। তাহলে এক্ষেত্রে আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে যখন প্লেস করা হয়, তখন বলে যে আমার নেতা যেটা বলেছে এটা মানবো। নেতা আল্লাহর বিরোধী আইন চাপায় দিল, আর তার নেতৃত্বে থেকে এই নেতার নেতৃত্বকে মেনে নিয়ে, মানে আল্লাহর সঙ্গে কুফরি করা। আল্লাহ বলছে আমিনান নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। এভাবে লাফ মারে জিকির করেন কেন? তখন আমার হুজুর বলেছে, কুরআন শরীফ খুললেন, সূরা আরাফ 205 নম্বর আয়াত, তাদাররুউ ওয়া খীফাওয়াদুনাল জাহর। আল্লাহ বলছেন জিকির এমন ভাবে করো, বিনয় অবনত চিত্তে, অস্পষ্ট স্বরে, দীনতার সাথে, সংগোপনে, দুনাল জাহার, উচ্চ স্বর ব্যতীত অনুচ্চ স্বরে কোরআন খুলে দিলেন। কোরআন কার বিধান? আল্লাহর বিধান। এখন বলে আমার হুজুর যা বলেছে তাই করব, আমার হুজুরের কথা মতো যদি জাহান্নামে যাওয়া লাগে তাও যাইব। কি বলে না? আল্লাহ বলে আমিনান নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক এরকম আছে যারা মানুষরে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। এই ভালোবাসাটা এরকম আনুগত্য করা কার জন্য দরকার ছিল? শুধু আল্লাহর জন্য। কিন্তু আল্লাহকে না দিয়ে কাকে দিল? পীর সাহেবরে, হুজুরে দিছে। হুজুর জোরে ফাল মেরে জিকির করতে বলছে, যদি চো আল্লাহ ফাল মেরে জিকির করতে বলে, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ তাকুম মিনাল গাফিলিন, খবরদার ফাল মেরে জিকির করে গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, পীর সাহেব বলেছেন। তো আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু লোক এরকম আছে যারা মানুষরে ভালোবাসে। তাহলে পীর মানতেছে কি? ধর্ম মনে করে না? তাহলে ধর্ম পালন করতে যে মুশরিক হয়ে যাচ্ছে, ধর্ম পালন করতে যে কি হয়ে যাচ্ছে? মুশরিক হয়ে যাচ্ছে। আল্লাহর সমকক্ষ পীরকে দাঁড় করাচ্ছে, বরং আল্লাহ থেকে বড় মনে করছে, বিদায় আল্লাহটাকে উপেক্ষা করে পীরেরটাকে গ্রহণ করছে। আল্লাহ বলছেন মানুষের মতো, আল্লাহর মতো করে মানুষকে ভালোবাসে। এরপরে আল্লাহ ইমানদারদের সংজ্ঞা বলতেছে, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমান। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার হচ্ছে শুধু তারাই যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। যত ভালোবাসা আছে পৃথিবীতে, ভালোবাসা এটা আল্লাহর দান। ভালোবাসা কি? আল্লাহর দান। কয় মুহাব্বত হি দিন হ্যায়, মুহাব্বত হি দুনিয়া, মুহাব্বত নেহি হ্যায় তো কুছ ভি নেহি হ্যায়। মুহাব্বত সর্বস্তরে লাগবে। মুহাব্বত আর ভালোবাসা এটা স্রষ্টার সৃষ্টি। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, সন্তান আপনাকে ভালোবাসবে, আপনি আপনার পিতামহকে ভালোবাসবেন, পিতামহ আপনাকে ভালোবাসবে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে। এটা শরিয়া, এটা জায়েজ, এটা ইসলামে কোনো বাধা দেয় না। কিন্তু সব ভালোবাসার পরে একটা প্রবল ভালোবাসা থাকতে হবে, এটা ইসলামে কাম্য, এটা ইমানদারদের জন্য কাম্য। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার হচ্ছে তারাই যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এখন মারে ভালোবাসি, মা যদি বলে কি সলাত আদায় করা যাবে না, বেটা তোমার এখন বয়স হয় নাই, তাহলে এই ক্ষেত্রে লা তাআতা লি মাখলুকিন ইল্লা বি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হইয়া সৃষ্টির আনুগত্য করা যাবে। মা যতই শ্রদ্ধার পাত্র হোক না কেন, মা যতই ভালোবাসার পাত্র হোক না কেন, এই মা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আমাকে কোনো আইনের কথা বলে, আল্লাহর আনুগত্যকে বর্জন করে অন্য কোনো কথা আমাকে বলে, তাহলে এই সময় মায়ের ওই নির্দেশ পালন করা যাবে না। যদিচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার মা বাবার সঙ্গে উফ পর্যন্ত বলবে না। আমরা বলি না উফ, কষ্ট লাগলে উফ বলি না। আল্লাহ কোরআন বলছে ওয়াকুল্লাহুমা উফফিন, তোমার মা বাবার সামনে উফ শব্দ বলবে না।
এতটা আদব আর লিহাজ করতে বলেছে মা বাপের সামনে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এত লিহাজকে নিজের শব্দটাকে উচ্চারণ করে বলেছে যে খবরদার মা বাপের সামনে উফ শব্দ পর্যন্ত বলবে না। সেই মা আর বাপ যদি আপনাকে আল্লাহর আনুগত্য বর্জন করতে বলে, শিরিক করতে বলে, তা আল্লাহ বলছে এক্ষেত্রে তাদের কথা মান্য করবে, এক্ষেত্রে মান্য করা যাবে না। তাই বলে দুর্ব্যবহারও করা যাবে না, বড় কঠিন ব্যবহার, মহাপরীক্ষায় থাকে তারা সত্যিকার তাওহীদের লাইনে চলতে চায়, যারা সত্যিকারে আল্লাহর আনুগত্যকে করতে চায়, যারা তাওহীদকে লালন করে, তারা ঘরের ভিতরে কিন্তু সমস্যায় পড়ে যায়। এটা কিন্তু সত্য কথা, দেখবেন নবীদের ইতিহাসে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নিজে মূর্তি বানায়, মূর্তি বাজারে বিক্রি করে, মূর্তির উপাসনা করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পছন্দ করতেন? ইব্রাহিম দোয়া করতেছে আল্লাহ এই মূর্তি থেকে আমার জাতিকে আপনি হিফাজত করেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। সেই ইব্রাহিম যার ঘরে জন্ম নিয়েছে, যার ঔরাসে জন্ম নিয়েছে আজর, সে প্রতিমা বানায়, প্রতিমার উপাসনা করে, প্রতিমা বাজারে বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় কিছু উঠাই দিছে বাজারে বিক্রি করার জন্য, এখন বাপ উঠাই দিছে, পছন্দ তো করে না, পূজার সময় বিক্রি হয় না প্রতিমা বাজারে, প্রতিমা মাবুদ বিক্রি হয়, নাউজুবিল্লাহ। চিন্তি করছেন আলেহা বিক্রি হচ্ছে, ইলাহ বিক্রি হচ্ছে, যার সামনে উপাসনা করা হয়, আনুগত্য করা হয়, পরস্তিষ করা হয়, যার পূজা করা হয়, যার উপাসনা করা হয়, তাকে বাজারে নিয়ে বিক্রি করা হচ্ছে, নিজে বানাইছে বানায় আবার বিক্রি করছে। উপাসনার যোগ্য হবেন তিনি যিনি সকলকে সৃষ্টি করেছেন। ইসলাম বলে কি যে যিনি সকলকে সৃষ্টি করেছেন সকলের যিনি স্রষ্টা। কোরআনে কারীমে সূরা বাকায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী সুবুদু তোমরা ইবাদত করো, কার ইবাদত করবে, রাব্বাকুমুল্লাযী খালাক ওই রবের করবে, আল্লাযী খালাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের উপাসনা পাওয়ার একমাত্র উপযুক্ত, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমি একটা জিনিস বানাইলাম, আমি একটা জিনিস সৃষ্টি করলাম, কল্পনায় একটা মূর্তি প্রতিমূর্তি তৈরি করলাম, সেটাকে আবার মাটি দিয়ে নিজের হাত দিয়ে অথবা পাথর দিয়ে খুদাই করে নিজে তৈরি করে সেটারে বাজারে বিক্রি করতেছে, আবার তার সামনে উপাসনাও করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার নির্দেশে ঝুড়ি ভরে বাজারে নিয়ে গেছে, ওই নিতে যে দুটি সাইডে ভেঙে দেয় না, দেখেন না পুজোর সময় আমাদের দেশে তো আসে, পুজোর সময় যে নিতে যে ডালাই করে যখন নিতে যায় দুটি সাইডে ভেঙে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে নিয়ে গেছে পিতার নির্দেশে প্রতিমা, প্রতিমা বাজারে নিয়ে যখন ডালা করে রাখছে তো দুটি সাইডে ভেঙে গেছে, কোনোটার নাক ভেঙে গেছে, কোনোটার কান ভেঙে গেছে। সিস্টেম হচ্ছে হার বেচনে ওয়ালা আপনি মাল কি তারিফ করতে হয়, প্রত্যেক ব্যবসায়ী তার মালের প্রশংসা করে, এটা সিস্টেম, যদি মালের প্রশংসা না করে তাহলে মাল চলে না। আমাদের দেশে তো ছিদ্র বেগুনটারে বুট করে রেখে দেয়, কি কথা ঠিক, মেদু যে সাইড ছিদ্র ওই সাইড কি করে ব্যবসায়ীরা কি করে, মানে আয়েবটারে ঢেকে রাখে। কিন্তু আল্লাহর নবী বলেছেন আয়েব প্রকাশ করে দাও, তোমার মায়ের মালের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে এই ত্রুটি বর্ণনা করে দেয়, এটা ইসলাম, এটা কি ইসলাম, মুসলিমদের কাজ হচ্ছে মালের ত্রুটিকে বর্ণনা করে দেবে, আমার মাল এটা ভেঙে গেছে, এটা ত্রুটি আছে, নিলি নাও না নিলি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাল সামনে রেখে বলছে এটা ঠ্যাং ভেঙে গেছে, এটার চোখ কানা হয়ে গেছে, এটার মাথা নাই, নিলি নাও না নিলি চলে যাও, কারণ এই বললে কোনো মাল বিক্রি হয়, ডালা ভরে নিয়ে গেছে আবার সন্ধ্যাবেলা ডালা ভরে ফিরে নিয়ে আসে। প্রায় তারে যখন পাঠায় তখন এই পরিস্থিতি ঘটে, বাপ একদিন ওই আড়ালে থেকে প্রত্যক্ষ করছে, লক্ষ্য করছে ব্যাপারটা কি, আমি যখন যাই তখন মাল সব বিক্রি হয়ে যায় আর বেটারে যখন পাঠাই তখন মাল সব ফিরে আসে, তো দেখে আড়াল থেকে যে বেটা বলতেছে যে এটা ঠ্যাং ভেঙে গেছে, এটা চোখ কানা হয়ে গেছে, নিলি নাও না নিলি চলে যাও, কথা বুঝতে পেরেছে, মানে আলেহা মাবুদ, মাবুদের কি অবস্থা। বলতেছিলাম যে তাওহীদের শিরোমণি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ঘরে জন্ম নিয়েছে সে হচ্ছে শিরিকের শিরোমণি, শিরিকের শিরোমণির ঘরে তাওহীদের শিরোমণিকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এক মহা পরীক্ষার ভিতরে।
আবার ওইদিকে আল্লাহর নির্দেশ, মা বাবার নাফরমানি করা যাবে না। দেখেন কত জটিল ও কঠিন ব্যাপার। ইব্রাহিম বাধ্য হয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তার আনুগত্য করে না, তাকে মানে, কিন্তু ভিতর থেকে আল্লাহ ছাড়া কাহকে মানা যাবে? যত আইন চাবাই দেওয়া হোক, কোন আইন মুসলমানেরা মানতে পারে না। তার কারণ মুসলমানেরা তাদের হৃদয়ে লালন করে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও বিধানকে। কি কথা রে, তারা সত্যিকারে মুসলিম। যত আল্লাহ বিরোধী আইন চাবাই দেওয়া হোক না কেন, জনগণ তত রুষ্ট হবে। আর গণতান্ত্রিক আইনে এই যদি সত্যিকারে নির্বাচন হয়, তাহলে মুসলমানদের নির্বাচনে মুসলমানদের ভোট দিয়ে এরা কখনোই নির্বাচিত হতে পারবে? সত্যিকারে যদি মুসলমানের দেশে এর সত্যিকারে নির্বাচন হয়, যদি চো এই গণতান্ত্রিক পন্থা ইসলামে নাই, তারপরেও যদি মুসলমানরা যেহেতু হৃদয়ে আল্লাহর আইন ও কানুনকে লালন করে, সে যে দল করুক না কেন, সে কিন্তু আল্লাহর আইন চায়। কি কথা ঠিক কিনা? আল্লাহ বিরোধী কোনো আইন চাপাই দিলে কোনো মুসলমান মেনে নেবে? মুসলমান কিন্তু এটা হৃদয়ে লালন করে না। এই জন্য নবীরা এসে মানুষের হৃদয়ের পরে মেহনত করতেন, মানুষের ভিতরটাকে আগে ঠিক করতেন। রাষ্ট্র ঠিক করার আগে ভিতর ঠিক করতে হবে। ভিতরে যদি তাওহীদ ঢুকে যায়, তাওহীদি সমাজ যদি গঠিত হয়, তাহলে তাওহীদের ভিত্তিতে আমরা সকলে যখন চলা শুরু করব, আমাদের মধ্য থেকে একজন নির্বাচিত হবে, একজন রাষ্ট্রনায়ক হবে, তখন সে তাওহীদের ভিত্তিতে আল্লাহর আইনে দেশ শাসন করবে। এটা হচ্ছে নবী রাসূলদের সিস্টেম। কিন্তু আমাদের সিস্টেম পাল্টে গেছে, আমরা আগে ক্ষমতা দখল। আল্লাহর আইন কোথায়? সংসদে, সংসারে নাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কিন্তু আল কোরআনের আলো আগে সংসারে জ্বালো। এটাই নবী রাসূলদের সিস্টেম। আল্লাহর রাসূল হেরায় পাইলেন আল কোরআন, নিয়ে চলে আসলেন খাদিজার কাছে সংসারে। কি কথা ঠিক কিনা? সংসারে আগে নিয়ে যায়নি, সংসারে আগে নিয়ে গেছে। তাহলে নিজের জীবনে আগে বাস্তবায়ন করতে হবে তাওহীদুল্লাহ তাআলা, এবং নিজের সংসারে নিজের পরিবারে এটাকে বাস্তবায়ন করতে হবে। যে তাওহীদ নিয়ে আমরা আলোচনা করছি, যে ভালোবাসা এটা হচ্ছে নিরঙ্কুশভাবে আল্লাহকে ভালোবাসা, এটাই হচ্ছে তাওহীদের মূল বিষয়। কিন্তু এই ভালোবাসাটাকে আপনি কিভাবে অর্জন করবেন? অর্জন করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলছেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত 3 নম্বর সূরায় আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়। কি আমরা সবাই চাই না আল্লাহরে ভালোবাসতে? চাই কিনা? সবাই আল্লাহরে ভালোবাসতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী হে আপনি বলুন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। তাহলে কি হবে? ইয়াহবিবুকুমুল্লাহ, এক নম্বর লাভ হবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা আপনার লাগবে না, আপনি যদি নবীর পদাঙ্ক অনুসরণ করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ যদি ভালোবাসে তাহলে লাভ হবে কি? আল্লাহ বলছে, ইয়াগফির লাকুম দুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এক নম্বর লাভ, সমস্ত গুনাহ মাফ। আল্লাহু গফুরুর রহিম, আমি অতিশয় মেহেরবান দয়ালু। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, তাহলে আমাদেরকে করতে হবে কি? রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ কোথায়? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুধু এখানেই নাকি? এই হাদিসটি প্রযোজ্য নাকি জীবনের সার্বিক ক্ষেত্রে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মাঝে মহত্তম আদর্শ নিহিত। জীবনের সার্বিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ ফলো করা, সালাতে সিয়ামে হজ যাকাত সাদকা খায়রাত ইবাদাত বন্দেগী, জীবনের এমন কোন দিক ও বিভাগ নাই যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ নাই। যে কোনো কর্ম করার সময় আপনাকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা কি, রাসূল এই কাজটা কিভাবে সম্পাদন করেছেন, এটাকে ফলো করে চলতে হবে। তাহলে কি হবে? তাহলে সেটা ইবাদত হবে, আর আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না থাকে, রাসূল প্রদর্শিত পন্থা না থাকে, জিকির করতেছেন ভালো কাজ, জিকির ভালো কাজ না, জিকির করতেছেন ভালো কাজ, আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমার মহান নামের জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে।
ওয়াসাব্বিহুহু বুখরাতাম ওয়া আসিলা, সকালে এবং সন্ধ্যায় করো। কে বললেন? আল্লাহ বললেন। তাহলে আল্লাহ জিকির করতে বললেন, তাহলে আল্লাহ যদি জিকির করতে বলে তাহলে এখন জিকির করতে হবে, তাহলে বৈদ্যুতিক কোথার থেকে নিতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৈদ্যুতিক কোথায় নিতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের কিনে যাচ্ছেন, তো একদল সাহাবি বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল, এগুলো জোরে জোরে উচ্চস্বরে বলছে। তা আল্লাহর বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছে আমার সাহাবীরা তোমরা এমন সত্তাকে আহ্বান করছো যিনি অন্ধ নয় বধির নয়, যিনি দেখেন না তিনি শোনেন না, এরকম কোন সত্তাকে তোমরা আহ্বান করছো? অতএব চিল্লায় চিল্লায় আহ্বান করার কোনো দরকার নাই, তিনি গোপনেও শোনেন, এমনকি অন্তরের অন্তরস্থলের ভেদের খবরও তিনি জানেন। অতএব তাকে ডাকার জন্য লাউড স্পিকার দিয়ে হালাকা করা, হালাকা মানে সমবেত হওয়া, এক জায়গায় একত্রিত হওয়া, এটা মদিনার মসজিদে হালাকা হয়। এখন আমরা হালাকা করতেছি জুমার মসজিদে হালাকা, আপনারা সবাই জমায়েত হয়েছেন, কিন্তু এই যে হালকা জিকির, এই হালকা জিকিরের কোনো দলিল প্রমাণ কোরআন সুন্নায় খুঁজে পাওয়া যায় না। এই অভিনব পদ্ধতি সিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া কাদেরিয়া মুজাদ্দেদিয়া পৃথিবীর কোন পদ্ধতি যদি মানা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিহার করে, তাহলে সে আর ইসলামে থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। আর ইসলাম থেকে যখন বের হয়ে যায় তখন ও যতই নামাজ পড়ুক না কেন ওর নামাজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র গ্রহণযোগ্য পথ ও পদ্ধতি তরিকা সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর তরিকা ছাড়া পৃথিবীর কোন তরিকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। পৃথিবীর যে কোনো একটা লোক সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, আবু বকর হলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, উমার হলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, উসমান তালহা জুবায়ের যত বড় জলিলুল কদর সাহাবী হোক না কেন তাকে ফলো করতে হবে মুহাম্মাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে পৃথিবীতে কারো তরিকা কি মানা যায় না। আপনারা জানেন আমি অনেকবার আপনাদের সামনে বলছি হজে তামাত্তু আর হজে কিরান, আল্লাহর নবী বলেছেন খুজ আননি মানাসিকাকুম, তোমরা হজ সম্পাদন করো যেভাবে আমাকে দেখো। আল্লাহর রাসূল বলছেন আমার মতো করে হজ সম্পাদন করো। সালাতের ক্ষেত্রে কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত এভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো। তাহলে বোঝা যাচ্ছে যে হজ হবে রাসূলের পদ্ধতিতে, সালাত হবে রাসূলের পদ্ধতিতে, যে কোনো ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তিন প্রকারের হজ, হজ্জে কিরান, হজ্জে ইফরাত, হজ্জে তামাত্তু, তিন প্রকারের হজ আছে। তো এই হজ নিয়ে সাহাবা একরামদের ভিতরে বিতর্ক হচ্ছে। ইবনে আব্বাস বলছে আল্লাহর রাসূলকে আমি এভাবে বলে করতে শুনেছি বা বলতে শুনেছি। তখন সাহাবীদের মধ্য থেকে একজন বলছে আমি আবু বকরকে এভাবে শুনেছি, আর একজন বলছে আমি উমারকে এভাবে বলতে শুনেছি। ইবনে আব্বাস কার কথা প্লেস করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে থেকে সাহাবী কারা? যারা ইমানের মানদণ্ড, আপনার আমার মতো সলিমদ্দি আর কলিমদ্দি না, সাহাবি হচ্ছে কারা? যাদেরকে আল্লাহ নিজে ইমানের মানদণ্ড স্থির করেছেন। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ইমান আনায়ন করো এরকম যেমন নবীর সাহাবীরা ইমান আনায়ন করেছে, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হিদায়ত পেয়ে যাবা। সাহাবীর মতো ইমান আনতে পারলে হিদায়ত পাওয়া যাবে আল্লাহ বলছেন। তাহলে ইমানের মানদণ্ড স্থির করেছে, ইমানের মানদণ্ড কারার দিয়েছে? সাহাবা একরামকে। কামা আমানান নাস, যেমন নাসেরা ইমান আনায়ন করেছে, নাস বলতে এখানে তখন বোঝানো হয়েছে সাহাবা একরামকে, যেই লোকেরা যেমন ইমান আনছে, তখন কোরআন নাযিল হচ্ছিল তখন ইমান আনছিল কারা? নবীর কাছে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহে কামা আন আমানান নাস, এই নাসেরা এই লোকেরা যেমন ইমান আনায়ন করেছে তোমরা অনুরূপ ইমান আনায়ন করো। এই সাহাবীদের মধ্যে বিতর্ক হচ্ছে। ইবনে আব্বাস বলছেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমি আশঙ্কা করছি অচিরেই তোমাদের পরে আসমান থেকে পাথরের বর্ষণ শুরু হয়ে যাবে। কাদের পরে পাথর বর্ষণ? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে লক্ষ্য করে
রাইসুল মুফাসসিরিন বলছে, আমি আশঙ্কা করছি অচিরে আসমান থেকে বৃষ্টির পরিবর্তে পাথরের বর্ষণ শুরু হয়ে যাবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাকুলুনা ক্বালা আবু বকর ও উমর, আমি তোমাদের সামনে প্লেস করছি আল্লাহর রাসূলের কথা আর তোমরা আমার সামনে প্লেস করছো আবু বকর ও উমরের কথা। চিন্তা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি পৃথিবীর কাউকে আবু বকর উমরকে যদি প্লেস না করা যায়, তাহলে ইমামে আজম, বড় ইমাম, ছোট ইমাম, মেজে ইমাম, কোন ইমামরে প্লেস করা যাবে? আমাদের ইমাম সাহেব হচ্ছে ইমামে আজম, তিনি বলেছেন এখানে বানতে হবে, তো এখানেই বানতে হবে। কি হলো? এইখানে না, রাসূলুল্লাহ যেখানে বানতেছেন, আহলে হাদিসরা যেখানে বানছে ওখানে বানলে হবে না। ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, হানাফিরা কোথায় বানছে এটা দেখলে হবে না, বড় ইমাম সাহেব কোথায় বানছে ওটা দেখলে হবে না। ডক্টর জাকির কি ছিল? সম্ভবত কুয়েতে, না কোন দেশে তিনি, তো এখানে তো সব ম্যাক্সিমাম এখানে হাত বাঁধে। ডক্টর জাকিরকে এখানে হাত বাঁধে দেখে তারা খুশি হয়ে গেছে যে আপনি তো আমাদের মতো না সালাত আদায় করেন। ডক্টর জাকিরকে বলছে আপনি তো আমাদের মতো সালাত আদায় করেন। ডক্টর জাকির বলছেন নো, আমি আপনাদের মতো সালাত আদায় করি না, আমি রাসূলুল্লাহর মতো সালাত আদায়। মুসলমানের উত্তর হবে এরকম, আমি আহলে হাদিসের মতো সালাত আদায় করি না, আমি রাসূলুল্লাহর মতো সালাত আদায় করি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত এভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য একটি মাত্র ওয়াহিদ মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত মডেল। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে বসে আপনি রাসূলকে অনুসরণ করতে পারবেন না, এমন কোন দিক ও বিভাগ নাই যেখানে থেকে আপনি রাসূল অনুসরণ করতে পারবেন। আপনি কোন একজন কৃষক, আমি রাসূলকে কিভাবে অনুসরণ করব? আমি তো কৃষি কাজ করি, তিনি তো রাসূল ছিলেন, তিনি তো রাষ্ট্রনায়ক ছিলেন, তা আমি কিভাবে রাসূলকে অনুসরণ করব? আল্লাহর নবী বলেন 1400 বছর আগে বুখারী শরীফের হাদিস, গাছ লাগা, গাছ লাগানো সদকা। গাছ লাগানো কি? আর আজকের বিজ্ঞান বলে গাছ লাগাও পরিবেশ বাঁচাও, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। আগের মন্ত্রী বলেছে যে কোনো জায়গা যেন খালি থাকে না, সব জায়গায় গাছ লাগান, বৃক্ষরোপণ কর্মসূচি। তার স্বামী মক্কা মদিনায় গাছ লাগায় ভরে রাখে আসছে, মক্কা মদিনায় গাছ খুঁজে পাওয়া যায় না, ওই বাবলা গাছ আছে দুইটা চারটে, আর নতুন কিছু গাছ এখন তৈরি করা হয়েছে কৃত্রিম পদ্ধতিতে। আর আপনার ওই যে আরাফা, মুজদালিফা এইসব জায়গায় যে দেখা যায় ট্রি আছে কিছু, যেটাকে বলে জিয়াটিনি নামে খ্যাত, জিয়াটিনি, ওটা হচ্ছে নিম গাছ। বাংলাদেশের থেকে কোটি কোটি নিম গাছ নিয়ে উনি ওখানে লাগায় রেখে আসছে। আর এক মন্ত্রী আইসে খালি গাছ কাটতেছে, কাল আজকে আসতেছিলাম ওইদিকে বটিয়া ঘাটাতে রাস্তার পাশে, টাকা পয়সার নাকি অভাব হয়ে গেছে, একবার দেশের গাছ সব শেষ করে দিচ্ছে। গাছ লাগাও পরিবেশ বাঁচাও, গাছ অক্সিজেন দেয়, গাছ কি দেয়? 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, আজকের বিজ্ঞান এসে স্লোগান দিচ্ছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও। যেই দেশে গাছ হয় না সেই দেশ বাংলাদেশকে ডোনেট করে টাকা পয়সা দিয়ে গাছ লাগা, গাছ লাগাইলে কি হবে? গাছ অক্সিজেন দেবে, অক্সিজেনের কারণে আমরা বেঁচে থাকি। কি কথা ঠিক কিনা? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন গাছ লাগানো সদকা, একটা গাছ লাগাবেন, গাছের ফল পাখিতে খাবে, গাছের ছায়ায় মানুষ আশ্রয় নেবে, গাছের কাঠ দিয়ে মসজিদের মেম্বার তৈরি হবে। কি কথা ঠিক কিনা? এই মেম্বার ওইটা যত খুতবা হবে এই সব ওই যে লোক গাছ লাগাইছে এসে বাইতে থাকছে। গাছ লাগানো সদকা, সদকায় জারিয়া হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে, তার কারণ গাছের কোনো জিনিস অত সহজে ক্ষয় হয় না যদি সত্যিকারে ভালো গাছ হয়। কি কথা ঠিক কিনা? এই গাছ পর্যায় করে বংশানুক্রমে, একটা মানুষ মারা যায় তো গাছের কাঠ সেই খাট থেকে যায়, যে খাটের পরে সে শুয়ে মারা গেল, সে মারা গেল, সে কবরে যে শেষ হয়ে গেল, কিন্তু খাট আরো কয়েক বংশ পরস্পরা চলতে থাকলো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী বলেছেন গাছ লাগাও, গাছ লাগানো সদকা। কে বলেছেন? মুহাম্মাদুর কৃষক আদর্শ পায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে। একজন ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আদর্শ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালেজিরের ভিতরে মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ, সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। মৃত্যু ছাড়া, মৃত্যু রোগের কোনো ওষুধ নাই, সর্বরোগের ওষুধ কিতাবুত তিব আছে, চিকিৎসা বিজ্ঞানের একটা অধ্যায় আছে হাদিসে। আল্লাহ তাআলা নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কুরআন মানবতার জন্য শিফা,
এটা আরোগ্য। ফাইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন, আরোগ্য দান করেন। সুস্থতা কে দেন? আল্লাহ রাব্বুল। ডাক্তাররা কেবল কি করতে পারে? চিকিৎসা দিতে পারে, কিন্তু শিফা দিতে পারে না। শিফা দিয়া কার হাতে? ডাক্তার সাহেবের কাছে দুইটা রোগী গেল, দুইটা ডায়রিয়ার রোগী, একটা চলে গেল টুটফাটা কবরস্থানে আর একটা সুস্থ হয়ে চলে আসলো। তাহলে বোঝা যাচ্ছে ডাক্তার সাহেব ট্রিটমেন্ট দিতে পারে, সুস্থ করার জন্য তমাম ব্যবস্থাপনা সে করতে পারে, কিন্তু সুস্থ করা তার হাতে না। সুস্থ করা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে শিফা সালাত, একদিকে ঘরে খাবার নাই, একজন গরিব মানুষ, আমি রাসূলের কাছে কি আদর্শ নেব? আমি তো পেটে হাত বাঁধতে চলি আর তিনি তো রাষ্ট্রনায়ক ছিলেন। একজন সাহাবী এসে রাসূলের কানে কানে যেন কি বলতে চায়, আল্লাহর নবী কানে এগোয় দিছে, এগোয় দিয়ে বলছে সাহাবী বলো কি সমস্যা? বলছে ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় পেটের ভিতরে পাথর একটা বান্দা আছে। আল্লাহর নবী বলছে চিন্তার কারণ নাই হে আমার সাহাবী, তোমার তো পাথর একটা, আমার দুটো আছে পাথর। ওইদিকে আবার রাষ্ট্রনায়ক, ওইদিকে আবার সিফা সালার, হেলমেট মাথায় নিয়ে যুদ্ধ করছে ময়দানে, মানে চতুর্মুখী আদর্শ। যেদিকে যাবেন সেদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া, যে লাইনে যাবেন সেইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ পাবেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মাঝে মহত্তম আদর্শ নিহিত। রাসূল থেকে আদর্শ নিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খাদেম ছিলেন, সে বলছে আমি 10 বছর সে নিজেই রাবি, বলছে 10টি বছর রাসূলের একাধারে খেদমত করেছি, এই 10 বছরের জীবদ্দশায় খেদমতের জীবদ্দশায় আল্লাহর নবী আমাকে কোনোদিন বলে নাই যে আনাস উফ এই কাজটা এরকম কেন করলে, এরকম বলি না আমরা, এটা তুমি এরকম কেন করলে, কোনোদিন আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ কেমন সফল নায়ক, সুবহানাল্লাহ, কেমন নেতা, যে নেতার কাছে তার অনুসারীরা কত শান্তিতে আছে। আল্লাহু আকবার। গেছে ময়দানে, ময়দানে যে আমাদের দেশের নেতারা কি দেয়, মিডিয়ায় দেখা যায় ফান খাচ্ছে আর অনুসারীরা মার খাচ্ছে, দেখেন না? ফান খায় হুজুর, ফান খায় বসে বসে মিডিয়ায় আর ওনার অনুসারীরা পীর সাহেবের মুরিদরা ওইদিকে লড়াই করতেছে মার খায়, আমরা পত্রিকায় দেখি মিডিয়ায় দেখি। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি নিজেই সিফা সালার 27টা অভিযানে নিজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট মাথায় নিয়ে লোহার জেররা পরে ময়দানে নেমে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, নিজে লিড দিচ্ছে ময়দানে। আর আমাদের নেতারা সামনে থাকতে চায় না, অনুসারীকে আগে করে দেয়, মার খালি তুই খা। সাহাবা একরাম কেমন রাসূলকে মানতেন, আল্লাহু আকবার, নেতাকে এত ভালোবাসতে, নেতাকে ভালোবাসতে হবে, দেখেন রাসূলকে কেমন ভালোবাসতে হবে। তীর আসতেছে, বল্লম আসতেছে, বিভিন্ন দিক থেকে সমরাস্ত্র নিক্ষিপ্ত করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, আর সাহাবা একরাম নিজের বুকটাকে ঢালের জায়গায় ব্যবহার করছে, যে আমার শরীরে লাগুক কিন্তু রাসূলুল্লাহর শরীরে জানো না লাগে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম এত ভালোবাসতেন, সাহাবা একরামকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। এই জন্য নেতা আর অনুসারীদের ভিতরে এই সমন্বয় থাকতে হবে, যে নেতা শুধু পাওয়ার খাটাবে আর অনুসারীরা কি অবস্থায় আছে তার কোনো খোঁজ খবর রাখবে না, এটা ঠিক নয়। উভয় দিকটা ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তাওফিক নসিব। তো আমরা যে কথা বলতেছিলাম ইবাদত, ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার শর্ত আছে কিছু। আমরা তাওহিদুল ইবাদা নিয়ে আলোচনা করছি। ইবাদত কাকে বলে? দুটো বিষয় থাকতে হবে, একটা বলছিলাম আপনার ভালোবাসা থাকতে হবে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে বিনয় ও নম্রতা, আনুগত্য থাকতে হবে। দলিল অদু রাব্বাকুম তাদাররুমাও খিফা ইন্না ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমার স্বীয় প্রতিপালককে ডাকো কাকতি মিনতি করে সঙ্গবনে। এই ডাকা আহ্বান করা ইবাদত, কিন্তু কেমনে ডাকতে হবে? কাকতি মিনতি করে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমাময়, কয় না দেখো কাকতি মিনতি। একে বলে কি কাকতি মিনতি, কাকতি মিনতির সাথে, এটা শুধু আল্লাহর আল্লাহর কাছে হবে। ওই নেতার সামনে যে সার 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 সার, আপনি সারের সামনে মাথা নত করা, সারের সামনে কাকুতি মিনতি চলবে না। মুসলমানেরা সারের সামনে করে না, কার সামনে করে? আল্লাহর সামনে করে। বাদশাহ মামুনুর রশিদের কাছে একজনে গিয়েছিল কিছু সাহায্য নেওয়ার জন্য, তো সাহায্য নিতে যে বাদশাহ দরবারে যখন গেছে, তো শাহী দরবারের লোকজন বলছে
বাদশাহ তো ওই যে দেখো ওই ঘর দেখা যাচ্ছে মসজিদ, ওই মসজিদে আছে বাদশাহ, শাহী দরবারে নাই, কোথায় আছে? মসজিদে। বাচ্চারা খুঁজতে গেছে মসজিদে, খুঁজতে দেখি সলাৎ পড়ে বাচ্চা হাত এরকম প্রসারিত করে দিয়েছে, হস্ত প্রসারিত করে দিয়েছে, হাত প্রসারিত করে দিয়ে কার কাছে যেন কাকতি মিনতির সাথে কাঁদছে, প্রার্থনা করছে, চাচ্ছে, খুব চাচ্ছে, কড় ধরে চাচ্ছে। তখন বিঘারি চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কি যে আমি তো আসছি ভিক নিতে একজনের কাছে, সে দে আর একজনের কাছে ভিক্ষা চায়, তো সে যার কাছে ভিক্ষা চায় আমিও তার কাছে ভিক্ষা চাবো। আল্লাহ আকবার, কার কাছে ভিক্ষা চায়? বাদশাহ কার কাছে চায়? রাজ অধিরাজ আহকামুল হাকিমিন, বাদশার বাদশাহ, সমস্ত বাদশার কুলুপ যার হাতের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি যাকে ইচ্ছা বাদশাহ দান করেন, যাকে ইচ্ছা বাদশাহ থেকে সিনায় নেন, সব কিছু কার হাতের ভিতরে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। কার কাছে চাইতে হবে? বিনয়ী হয়ে, নম্রভাবে, কাকতির সাথে, মিনতির সাথে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা একটা ইবাদতের ভিতরে কাকতি থাকতে হবে, বিনতি থাকতে হবে, তারপরে বিনয়ী থাকতে হবে, তাহলে সেটা ইবাদত হবে। ইবাদত, এই ইবাদতকে কবুল করার জন্য, আল্লাহ যাতে গ্রহণ করেন, তার জন্য কিছু শর্ত আছে। আমরা অনেকেই জানি না, ইবাদত অনেকে করি, ইবাদত আকসারু ইবাদতের কথা আল্লাহ বলে নাই। আপনি মার্কাজ মসজিদে যাবেন, অনেক পুরনো লোকদেরকে দেখবেন খুব ইবাদত করে, তাস টাস পড়ে, আওয়ামিন পড়ে, উমুক করে, তুমুক করে, বহুত ইবাদত, কত যে ইবাদত, যেগুলো অনেক ক্ষেত্রে কুরআন হাদিসে খুঁজেও পাওয়া যায় না, এরকম অনেক অনেক কতিফা করে, দুরুদে তাস, দুরুদে লাখি, দুরুদে মাহি, দুরুদে তুনাজিনা, দুরুদে অমুক, দুরুদে তুমুক, কত যে দুরুদ বানাইছে, দুরুদে নাজি। এক দুরুদ নিয়ে আসছি আমি, একবার দেখাবো সামনে আপনাদেরকে, ওই ইয়ের থেকে, আপনার চিটাঙ্গের থেকে, সেই দুরুদ হচ্ছে আপনার ওই চিটাঙ্গের মাজার থেকে নিয়ে আসছি। দুরুদের ফজিলাত, এত ফজিলাত যে কোরআন হাদিসে আর এত ফজিলাত কোথাও নাই। মানে এই দুরুদ পড়লে তাও লেখা হয়েছে নবীর দরজা পাওয়া যাবে, একবার যদি কেউ দুরুদ পড়ে তাহলে নবীর দরজায় চলে যাবে, ঠিক আছে? তাহলে কত ফজিলাত চিন্তা করে। এই যে ফজিলাত অর্জন করার জন্য বিভিন্ন রকমের অজায়েব আছে, অজিফা আছে, এইগুলো কোরআন হাদিস স্বীকৃত না হলেও অনেকে অনেকে করতে দেখা যায়। অনেক মুরব্বী সারাদিন ইবাদত, তাহাজ্জুদ, চাষ, তমুক তমুক, নামাজ একটাও ছাড়ে না, সব রকম কোথায় কি খুঁটিনাটি নামাজ আছে সব পড়ে, সবে পড়া তাহলে সামনে সবে পড়া আসতেছে দেখবেন, সারা রাত ভরে নামাজ পড়বে, সকালে ভোরের নামাজ পড়বে না, কথা বুঝতে পারছেন? আমাদের দেশের ইবাদতের সিস্টেম অন্যরকম, রাত ভরে নামাজ, সকালে ফজরের নামাজ পড়ে না, অথচ কোরআন হাদিসের সর্বসম্মত স্বীকৃত কথা হচ্ছে সারা জীবন নফল নামাজ পড়লি দুই রাকাত ফজরের সমান হয় না, দুই রাকাত ফরজ নামাজের সমান সারা জীবনের নফল নামাজে হয় না, সারা রাত নামাজ পড়ে দুই রাকাত ফজরের নামাজ না পড়ে ঘুমে যায় এই জাতি। আল্লাহ বলছেন আহসানু আমালা, আমি তোমাদের হায়াত ও মাউতের পর্দায় জন্য সৃষ্টি করেছি, আহসানু আমালা কে ভালো আমলকারী এটা দেখার জন্য, আকসারু আমালা কে বেশি আমল করে, অতি ও মানে অনেক আমল করে, এইটা দেখার জন্য আমি সৃষ্টি করি, কে আমল করে কিন্তু সেই আমলটা সুন্দর করে, ইবাদত করে কিন্তু ইবাদতকে সুন্দরভাবে যে করে, এইটা দেখার জন্য, এই পরীক্ষা করার জন্য আমি তোমাদের জন্য হায়াত আর মৌতের পর্দা বানাইছি। আল্লাহ বলছে এই পৃথিবী হচ্ছে দারুল আমল, আর আখরাত হচ্ছে দারুল জাজা, বিনিময়ের ঘর হচ্ছে আখরাত, আর দুনিয়াতে কি এখানে আমল করতে হবে, আমলের বিনিময় কোথায় পাওয়া যাবে? আখরাতে পাওয়া যাবে। তো আখরাতে আমলের বিনিময় পাওয়ার জন্য আমলটাকে আগে সুন্দর করতে হবে। আল্লাহ বলছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমলকারী, তো আমলটা ভালো হবে কি করে? শর্ত তিনটা, কয়টা মনে রাখতে হবে, ফিরে আবার জিজ্ঞেস করা হবে। আমল আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য, আমল সুন্দর হওয়ার জন্য শর্ত কয়টা? তিনটা শর্ত, কয়টা শর্ত? তিনটা শর্ত, একটা আয়াতের ভিতরে আছে, আমার সহি আকিদার মানদণ্ডে তাবলিগ নিসাবের ভিতরে বিশদ ব্যাখ্যা আছে, পড়ে নেবেন ওখানে, এখানে সংক্ষেপে বলছি। এক নম্বর হচ্ছে তাওহিদ থাকতে হবে, অর্থাৎ ওই আমল যেটা করছেন, আমল মানে কাজ, আমল মানে কি কাজ, কাজ যেটা করছেন সেখানে আল্লাহর নির্দেশ আছে কিনা, ওই কাজটা করতে আল্লাহ বলেছেন কিনা এটা আগে দেখতে হবে। যদি আল্লাহ বলে থাকেন কাজটা করতে, তাহলে ওই কাজটা সম্পাদনের সময় দেখতে হবে রাসূলুল্লাহর পদ্ধতি আছে কিনা। শুক্রবার দিন গরু জবাই হয়েছে না, হয়েছে কিনা? অনেক গরু জবাই হয়েছে, আজকে দেখলাম চতুর্থ সাইডে গরু জবাই হয়েছে,
এখন আল্লাহ বলেন কুলু আশরাবু, সুরায় বাকারা প্রথম সুরাটার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গরু। গরু মানে কি? চতুষ্পদ। আর মানুষ হচ্ছে কি? কয় পদ? দুই পদ। আর শেষের সুরার নাম কি? নাস। শেষের সুরার নাম কি? নাস। কেমন যেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে এই চতুষ্পদ লোকগুলো, চতুষ্পদ কিছু মানুষও হয়, মানুষের ভিতরে কিছু চতুষ্পদের যে গুণ, এই গুণ ঢুকে যায়। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এই চতুষ্পদ থেকে নিকৃষ্ট জাতি যদি কোরআনের ডাইসে আসে, কোরআনের কানুনকে মানে, তাহলে কি হবে? নাস হয়ে বের হয়ে যাবে। এই জন্য শেষের সুরার নাম কি? কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস। সত্যিকারে মানুষ হইতে চলে তাহলে আপনাকে কি হতে হবে? কোরআনের ডাইসে আসতে হবে, কোরআনের জীবন বিধানকে আপনাকে মেনে নিতে হবে, তাহলে আপনি সত্যিকারে মানুষ হতে পারবেন, ইনসানে কামেল হতে পারবেন। ইনসানে কামেল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে মানে কোরআনকে পূর্ণাঙ্গ মানতে হবে। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না চলবে না। কিতাব বলে আল্লাহর আইন থাকতে হবে, দুই নম্বরে রাসূলুল্লাহর পদ্ধতি থাকতে হবে। আল্লাহ বলছে খাইতে, গরু জবাই করতেছেন, কিন্তু জবাই করার সময় এটা কি কয়? ধারালো অস্ত্র দিয়ে একটা কোপ দিয়ে পায় বলি, এটা কি কয়? বলি। আমরা বলি করি না, আমরা যবেহ করি। আমরা কি করি? যবেহ করি। যবেহ করা কি? ইবাদত। যবেহ করাও কি? ইবাদত। ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে কুরবানি করো। কার নামে কুরবানি করতে হবে? আল্লাহর নামে কুরবানি করতে হবে। কুরবানি, উৎসর্গ, ত্যাগ, এটা ইবাদত। তো ইবাদতকে নিবেদন করার সময় পদ্ধতি হতে হবে কার? মুহাম্মাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি? বিসমিল্লাহে আল্লাহু আকবার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার সালাত, আমার সিয়াম, আমার তামাম মারাসিমে আবুদিয়াত, যত রকমের ইবাদত আছে, আমার যত রকমের ত্যাগ আছে, ওয়া মাহিয়ায়া আমার পৃথিবী থেকে বেঁচে থাকা, ওয়া মামাতি আমার পৃথিবী থেকে তিরোধান, লিল্লাহি রাব্বিল, কার জন্য? সব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে একদিকে আপনি আল্লাহর নির্দেশ পালন করছেন, জবাই করতেছেন, আল্লাহ বলছেন খাও, খাচ্ছেন, খাওয়ার জন্য জবাই করছেন। তো জবাই করার সময় পদ্ধতি কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর পদ্ধতি যদি না থাকে তাহলে হবে না। আল্লাহর হুকুম আছে, রাসূলের নির্দেশ নাই। রাসূলের নির্দেশ আছে, আল্লাহর হুকুম নাই। আপনি যদি একটা শুকর আইনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেন, বলি না দিয়ে যদি জবাই করেন, তাহলে কি হালাল হবে? না, হবে না। তার কারণ কি? ওখানে আল্লাহর নির্দেশ তাওহীদ নাই। আল্লাহ হাররাম আলাইকুমুল মাইতাতা ওয়া দামা লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ। আর আল্লাহ চারটা জিনিস সরাসরি হাররাম আলাইকুমুল মাইতাতা মুর্দার, দামা প্রবাহমান রক্ত, লাহমাল খিনজির শুকুরের মাংস, শুকুরের মাংস কে হারাম করেছেন? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটা রসুলের পদ্ধতিতে হালাল হয় না। তাহলে একদিকে আল্লাহর নির্দেশ থাকতে হবে, অন্যদিকে রাসূলুল্লাহর পদ্ধতি থাকতে হবে। আর রাসূলের পদ্ধতি আছে, আল্লাহর নির্দেশ নাই, আল্লাহর নির্দেশ আছে, রাসূলের পদ্ধতি নাই, তাহলে আর ইসলাম হবে না। সমন্বয় করতে হবে, আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে কেমন যেন আল্লাহরই আনুগত্য করলো। তার মানে আল্লাহর আনুগত্যের বাস্তব স্বরূপ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আরেকটা বিষয় তার সাথে সংশ্লিষ্ট হতে হবে, সেটা হচ্ছে ইখলাস, মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতকে নিরঙ্কুশভাবে নিবেদন করতে হবে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, আমার নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। মাওলানা ইলিয়াস তাবলিগী নিসাব প্রতিষ্ঠাতা, তাবলিগী জামাতের প্রতিষ্ঠাতা, তাবলিগী নিসাবের লেখককে নির্দেশ করেছেন তাবলিগ সংক্রান্ত বিষয়ে কিছু লেখার জন্য, তিনি হচ্ছেন মাওলানা জাকারিয়া। জাকারিয়াকে যখন নির্দেশ করেছেন তো জাকারিয়া ভূমিকায় লিখছে যে মাওলানা ইলিয়াস আমাকে যখন নির্দেশ করলেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, আমার নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। তাবলিগ করা কি ইবাদত না? আমি এখন তাবলিগ করতেছি, ইবাদত করতেছি, আপনারা তাবলিগ নিচ্ছেন, আপনারাও ইবাদতে আছেন, তাহলে এখন ইবাদত চলতেছে। এই ইবাদত কার উদ্দেশ্যে হবে? শুধু আল্লাহর, লিল্লাহি রাব্বিল আলামিন, কার সন্তুষ্টির জন্য? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু মাওলানা জাকারিয়া বলতেছে, আমি মাওলানা ইলিয়াস, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, আমার নাজাতের ওসিলা হইবে মনে করিয়া
আমি উক্ত কাজে সচেষ্ট হই। বিশ্বাস না হইলে আজকে তবলিগী নিসাব খুলবেন আর খুলেই ভূমিকা পড়বেন, ভূমিকা কয়েক চার পাঁচ লাইনের পরে এটা পাবেন। তাহলে ইবাদত আল্লাহর জন্য নিবেদন করা হলো হলো না? ইবাদতের ভিতরে কয়টা জিনিস থাকতে হবে? তাওহীদ থাকতে হবে মনে রাখার জন্য, তাওহীদ সুন্নাত আর কি নিয়াত, তাওহীদ সুন্নাত নিয়াত, তাওহীদ সুন্নাত নিয়াত, তাওহীদ সুন্নাত নিয়াত মনে রাখবেন। এই তিনটা জিনিসের সমন্বয় তাহলে ইবাদত, একটা আছে একটা নাই তাহলে ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব। বিসমিল্লাহির রহমানির রহিম।